हेलो गाइज वेलकम बैक टू माय चैनल मामी रान्ना बान्ना। तो तुम्हारा सकले केमन आछो आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो। तो चले आसलाम आरो एकटी रेसिपी निये सम्पूर्ण निरामिष पद्धतिते आलू पटलेर रसा। तो चलो देखे ना जाक एटार जन्य की की लागबे। तो प्रथमे एखाने केटे रेखेछि पटल, आलू केटे निएछि टुकरो करे, निये निएछि कयेकटी काँचा लंका আর নিয়ে নিয়েছি কয়েকটা কুমড়োর বড়ি। আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল আর যে কুমড়োর বড়িগুলো রেখেছিলাম সেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর অন্যদিকে কেটে রেখেছিলাম পটলগুলো, যেগুলোকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে এর ভেতর আর একটু তেল দিয়ে পটলগুলো ছেড়ে দেবো ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ পটলগুলো রেখে এগুলো একটু ভেজে নিতে হবে। তিন চার মিনিট রাখার পর এটা এরকম যখন লাল লাল মতন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেবো। আবারও সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবারও একটু কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে দেখো জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, সেই গরম জলটাও ফুটে উঠেছে এবং সেই গরম জলটাই দিয়ে দেবো তরকারির মধ্যে। এবং জল দেওয়ার পরে একটু ফুট উঠে গেলে তার মধ্যে দিয়ে দেবো বড়িগুলো এবং আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো। কিছুক্ষণ পর দেখো তরকারিটা ফুটেই উঠেছে। সব শেষে তরকারিটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। তো দেখো তরকারিটা পুরোপুরি নামিয়ে দিয়েছি, লাস্টের লুকটা ছিল ঠিক এমনই। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। তো টাটা।